কেমন আছেন আপনারা? আজকে নিয়ে এসেছি পুরানো দিনের পোস্টারের দ্বিতীয় পর্ব। আজকে আমরা দেখাবো 1968 এবং 1969 সালের সর্বমোট 19টি সিনেমার পোস্টার। প্রথমে আমরা দেখব নবাব সিরাজউদ্দৌলা সিনেমার পোস্টার। সিনেমাটি মুক্তি পায় 1967 সালে। গত পর্বে আমরা এই সিনেমার পোস্টারটি দিতে ভুলে গিয়েছিলাম। এই সিনেমাটি আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিনেমা। এই সিনেমাটি কিন্তু সেই সময় বাঙালি জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করেছিল। এই সিনেমাতে নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন, এবং এই সিনেমাতে অভিনয়ের জন্যই কিন্তু পরবর্তীতে তার নাম হয়ে যায় বাংলার মুকুটহীন সম্রাট। আবির্ভাব সিনেমাটি মুক্তি পায় 1968 সালে। এই সিনেমাটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা সুভাষ দত্ত। এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, আজিম, শর্মিল আহমেদ, সুভাষ দত্ত, কবরী, নারায়ণ চক্রবর্তী প্রমুখ। খান আতাউর রহমানের অরুণ বরুণ কিরণমালা 1968 সালের সিনেমা। এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আতিয়া, কবরী, আজিম, খান আতাউর রহমান প্রমুখ। রূপবান সিনেমার মতো এই সিনেমাটিও কিন্তু একটি জনপ্রিয় যাত্রাপাওয়া থেকে সিনেমায় রূপান্তরিত করা হয়। 1968 সালের আরেকটি সিনেমা বাঁশরি। এই সিনেমাতে অভিনয় করেছেন কবরী, রাজ্জাক, আনোয়ার হোসেন, আনোয়ারা, সাইফুদ্দিন প্রমুখ। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুখ ও মুখোশের নির্মাতা আব্দুল জব্বার খান। এতটুকু আশা। সিনেমাটি পরিচালনা করেছেন প্রচুর জনপ্রিয় সিনেমার নির্মাতা নারায়ণ ঘোষ মিতা, যিনি মিতা নামেই পরিচিত। এই সিনেমাতে অভিনয় করেছেন রাজ্জাক, সুজাতা, আনোয়ার হোসেন, কাজী খালেক, সাইফুদ্দিন প্রমুখ। মোমেরাবু সিনেমাটিও মুক্তি পায় 1968 সালে। এই সিনেমাটি পরিচালনা করেছেন মুস্তফা মাহমুদ। এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, সুমিতা, ফতে লোহানি, শওকত আকবর, রানী সরকার প্রমুখ। শহীদ তিতুমিরের বাস্তব ঘটনা অবলম্বনে ইবনে মিজান তৈরি করেন শহীদ তিতুমির সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 1968 সালে। এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে আনোয়ার হোসেন, আজিম, সুজাতা, গোলাম মোস্তফা প্রমুখ অভিনয় করেছেন। এই সিনেমাটি ডাবল ভার্সনে অর্থাৎ উর্দু এবং বাংলা ভাষায় মুক্তি দেওয়া হয়। কাজী রহমান পরিচালিত সপ্তডিঙ্গা সিনেমাটি মুক্তি পায় 1968 সালে। এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুলতানা জামান, শামীম, খান জয়নু প্রমুখ। আরও একটি লোককাহিনী নির্ভর সিনেমা সাত ভাই চম্পা। সিনেমাটি পরিচালনা করেছেন দিলীপ সোম। এখানে অভিনয় করেন কবরী, আজিম, খান আতাউর রহমান প্রমুখ। সিনেমাটি মুক্তি পায় 1968 সালে। শিবলী সাদিক পরিচালিত শীত বসন্ত সিনেমাটি বাংলাদেশের ক্লাসিক সিনেমার একটি। সিনেমাটি সেই সময় বেশ প্রশংসা অর্জন করে। এই সিনেমাতে অভিনয় করেছেন কবরী, আজিম, রানী সরকার প্রমুখ। সিনেমাটি মুক্তি পায় 1968 সালে। খান আতাউর রহমানের উর্দু ভাষার সিনেমা সৈয়দ নদিয়া জাগে পানি। এই সিনেমাতে মূল চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, রোজি সামাদ প্রমুখ। এই সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায় এবং এই সিনেমার গানগুলোও প্রচুর জনপ্রিয় হয়। এই সিনেমার একটি গান আমাদের চ্যানেলে দেয়া আছে, উপরে দেখানো লিঙ্কে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন সেই গানটি। কামাল আহমেদ পরিচালিত অবাঞ্ছিত সিনেমাটি মুক্তি পায় 1969 সালে। এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, আজিম, আনোয়ার হোসেন প্রমুখ। নির্মাতা সুভাষ দত্তের আরও একটি নান্দনিক সৃষ্টি আলিঙ্গন। সিনেমাটি মুক্তি পায় 1969 সালে। এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলা আহমেদ, আনোয়ার হোসেন, সুভাষ দত্ত প্রমুখ। সালাউদ্দিন পরিচালিত আলোমতি সিনেমাটি মুক্তি পায় 1969 সালে। বিভিন্ন জায়গায় এই সিনেমায় নায়ক চরিত্রে সৈয়দ হাসান ইমামের অভিনয় করার কথা বলা থাকলেও এটি একটি ঐতিহাসিক ভুল। এই অভিনয়শিল্পীর চেহারার সঙ্গে সৈয়দ হাসান ইমামের চেহারার যথেষ্ট মিল থাকলেও এটি তিনি নন। এই নায়কের নাম আমরা উদ্ধার করতে পারিনি, তিনি এই একটি সিনেমাতেই অভিনয় করেছেন। 1969 সালের আরও একটি সিনেমা বেদের মেয়ে। পল্লীকবি জসীমউদ্দিনের সাহিত্য অবলম্বনে এই সিনেমাটি পরিচালনা করেন নুরুল হক, এবং এই সিনেমার চিত্রনাট্য কিন্তু করেছিলেন জহির রায়হান। এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজাতা, আজিম, রোজি সামাদ, নারায়ণ চক্রবর্তী, বেবি জামান প্রমুখ। ভানুমতি সিনেমাটিও মুক্তি পায় 1969 সালে। এই সিনেমা পরিচালনা করেছেন কিউ এম জামান। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিম, সুলতানা জামান, সৈয়দ হাসান ইমাম, আনোয়ার হোসেন প্রমুখ। জোয়ার ভাটা সিনেমাটি আরও একটি নান্দনিক সিনেমা। সিনেমাটি মুক্তি পায় 1969 সালে, এবং এই সিনেমা পরিচালনা করেন খান আতাউর রহমান। সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমান, শবনম, খান আতাউর রহমান, রোজি সামাদ প্রমুখ। কাজী জহির পরিচালিত ময়নামতি সিনেমাটি খুবই জনপ্রিয় একটি সিনেমা। সিনেমাটি মুক্তি পায় 1969 সালে। এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, কবরী, সুজাতা, আজিম, হাসমত, সাইফুদ্দিন প্রমুখ। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত একটি মিষ্টি সিনেমা নীল আকাশের নিচে। এই সিনেমাটি এবং এই সিনেমার গানগুলো কিন্তু খুবই জনপ্রিয় হয়। এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কবরী, রাজ্জাক, রোজি সামাদ, আনোয়ার হোসেন প্রমুখ। সিনেমাটি মুক্তি পায় 1969 সালে।
আমাদের আজকের দেখানো শেষ পোস্টার শেষ পর্যন্ত। সিনেমাটি মুক্তি পায় 1969 সালে। এই সিনেমাটি পরিচালনা করেন নূর হক বাচ্চু এবং জহির রায়হান কিন্তু ছিলেন এই সিনেমার প্রযোজক হিসেবে। এই সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, গোলাম মুস্তফা, সুলতানা জামান, বেবি জামান প্রমুখ। আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা আরো অনেকগুলো সিনেমার অদেখা পোস্টার নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।